জামাল, তার শিশুপুত্র শেখ রাসেল এবং তাদের দুই পুত্রবধূ সহ তার ভাই, তার বোনের স্বামী এবং তকুলাগের চেয়ারম্যান শেখ ফজিলা কনি, তার স্ত্রী সহ আরও তার পরিবারের 18 জন সদস্যকে হত্যা করা হয়। এরকম নৃশংস যে হত্যাকাণ্ড, এই নৃশংস হত্যাকাণ্ড যারা ঘটায় তারা মানে কি বলবো তাদের কথা, তারা ছিল নিকৃষ্টতম মানুষ, তারা আন্তর্জাতিক এবং দেশি ষড়যন্ত্রকারী। এরা মনে করেছিল বঙ্গবন্ধুকে হত্যা করে এই বাংলাদেশের যে স্বাধীনতা, বাংলাদেশের মানুষের যে সব প্রসাদ সেটাকে ধুলায় মিশিয়ে দেওয়া যাবে এবং এটার ফলে বঙ্গবন্ধু আর কোনো সময় বঙ্গবন্ধুর নাম কোনো কিছু হবে নেওয়া যাবে না। তারা তখন, এখন আমরা বলি বাংলাদেশ বেতার রেডিওকে না, তারা যেদিন ক্ষমতা নিল সেদিনই হয়ে গেল রেডিও বাংলাদেশ, মানে রেডিও পাকিস্তানের বদলে। আমরা যেই স্লোগানে এই বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে, জয় বাংলা, যেই স্লোগান যেটা কবি নজরুলের কবিতা থেকে জয় বাংলা নেওয়া, সেই স্লোগানটাকে বদলে দেওয়া হলো, সেই স্লোগানটাকে বন্ধ করে দেওয়া হলো। সেই স্লোগানের বদলে পাকিস্তানের আদলে আবার কি হলো, বাংলাদেশ জিন্দাবাদ। তো এই যে এই কাজগুলি করা হলো, এই কাজগুলি জানেন আজকে যখন এই 15 আগস্টের কথা মনে হয়, আজকে যখন সুযোগ পেয়েছি এই আড়াল জিএল মাঠে, আমি এখানে আড়ালে যখন এখানে আসব তখন আমার কিন্তু মনে মনে, আমি আগে অনেকবার অনেক দিন আগে আমি এখানে বলছিলাম আরেকটা কথা, যে 1954 সালে তাজউদ্দিন আহমদ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তিনি যখন নমিনেশন পেলেন যুক্তফ্রন্টে, তখন এই আড়াল জিএল মাঠে এখানে কিন্তু মওলানা ভাসানী আসছিল। হ্যাঁ, এই আড়াল জিএল মাঠে তখন, তখনও কিন্তু ষড়যন্ত্র ছিল। এই মওলানা ভাসানী যখন কাপাসিয়াতে আসবেন তখন মওলানা ভাসানীকে নিয়ে আসার জন্য উনি গেছিলেন এখান থেকে কালিয়াকৈর, তখন কালিয়াকৈরে যিনি নির্বাচিত হয়েছিলেন ওনার নাম শামসুল হক, শামসুল হক সাহেব। তো শামসুল হক সাহেবের ওখানে নির্বাচনী জনসভা শেষ করে উনি এখানে আসছিলেন কাপাসিয়াতে। তখন রাজেন্দ্রপুরে যখন আসছে হাতি, রাজেন্দ্রপুর তখন এখন যে রাস্তাটা, তখন এটা পায়ে চলার পথ, তখন ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা, তখন এটা পাকাও না, খালি মাটির রাস্তা। তো ওই মাটির রাস্তা দিয়ে যখন হাতি আসতেছে তখন এই ষড়যন্ত্রকারীরা, তখন এই ওই সময় এই আপনার মুসলিম লীগের তখন যে ফকির আব্দুল মান্নান সাহেবের যে লোকরা, ওরা করলো কি গুন্ডা বাহিনী দিয়ে তারা হাতিকে, আমরা কি এই যে মনে করেন বাঘ আক্রমণ করলে, এগুলি আক্রমণ করলে আমরা কি করে আগুন দেয় আগুন, তা হাতিকে করলো কি রাস্তার মধ্যে যখন এসে মওলানা ভাসানী নামছে, যখন রওনা দিলে ওই সময় তারা ওখানে আগুন জ্বালায় দিল। তারা করছে কি, বড় বড় ওই পাটখড়ি আছে না, পাটখড়ির বোঝা নিয়ে গেছে মাথায় করে, মাথায় করে নিয়ে যেয়ে এই রাজাবাড়ির এখান থেকে, তখন কিন্তু আপনারা মনে রাখবেন 54 সালে রাজাবাড়িও ছিল কাপাসিয়ার অংশ, রাজাবাড়িটা কাপাসিয়ার অংশ ছিল। তো রাজেন্দ্রপুর থেকে রাজাবাড়ি তো বেশি দূরত্ব না, তখন এই রাজাবাড়ির এখান থেকে সমানে পাটখড়ি নিয়ে তারা ওখানে আগুন জ্বালায় দিচ্ছে। হাতি তো আগুনের আগুন দেখে হাতি তো লাফালাফি করে একদম পাগলের অবস্থা। এই সময় এই খবর পাওয়ার পর, সেই সময়কার দিনে তখন তো মোবাইল ফোনও নাই, কোনো কিছু নাই, কিন্তু তাজউদ্দিন আহমদকে মানুষরা এরকম ভালোবাসত। ওই সময় তারা প্রায় 25,000-এর মতন মানুষ এই কাপাসিয়া ভেঙ্গে সমস্ত মানুষ ওখানে যেয়ে ওই হামলাকারীদেরকে প্রতিহত করে আগুন নিভায়। তখন কি হয় জানেন, এই আড়াল জিএল মাঠ, তখন তো আর এইগুলি যে এইসব আশেপাশে এইগুলি জায়গা ছিল না, তখন এই সমস্ত জায়গায় এই মনোহর দিক থেকে শুরু করে সমস্ত জায়গার মানুষ চলে আসে, প্রায় 1 লক্ষ লোকের সমাবেশ হয়, যেটা অকল্পনীয় ব্যাপার। হ্যাঁ, তো আমি সবসময় মনে করি যে এই কাপাসিয়াটা একটা, আজকে এই যে আমাদের প্রিয় ভাই মেরেজার লস্কর মিঠু যে কথাটা বললো যে 15 আগস্ট যে তাজউদ্দিন আহমদকে কত রকম ভাবে অনুনয় বিনয় কত কিছু করা, অনুনয় না মানে তাকে বাধ্য করা হয় অস্ত্রের মুখে, কিন্তু তিনি কোনো কিছুতে রাজি হন না, সেই কথাটা আমি আজকে একটু বলবো। 15 আগস্ট সকালবেলায় মানে আজানের পর, আরো আজানের বেশ কিছুক্ষণ পরে আমাদের গোলাগুলির শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। আমাদের দূরত্বটা বাসার থেকে খুব বেশি দূর না, এখান থেকে মনে করেন আধা কিলোমিটারও না, এতটুক দূরত্বে আমাদের বাসা, আরো কম। হ্যাঁ, তো ওরকম জায়গা থেকে গুলির শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। আর শেখ মনির বাসাটা ছিল আমাদের বাসার থেকে, সেটাও আধা কিলোমিটার দূরত্ব। ডান দিকে ছিল শেখ মনির বাসা, বঙ্গবন্ধুর বাসা ছিল বাম দিকে আবাহনী মাঠের ওই পারে।
তখন এই গুলির শব্দে যখন আমাদের ঘুম ভেঙে যায়, তারপরে যাই হোক এরপরে আমরা রেডিও মারফত জানতে পারি যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। কিন্তু এই বঙ্গবন্ধুকে হত্যা করার খবরের পর যখন গাজউদ্দিন আহমদকে সবাই বলতে থাকে যে আপনি পালায় যান বা আপনি চলে যান, উনি এত বিমর্ষ হয়ে যায়, কারণ বঙ্গবন্ধুকে এত ওনার প্রতি ওনার যে শ্রদ্ধা ভালোবাসা এরকম পর্যায়ে ছিল যে উনি সেই কাজটা আর কিছুতেই করতে পারেন, যে বঙ্গবন্ধুকে উনি বলছেন যে আমি বাংলাদেশটাকে বঙ্গবন্ধুর মধ্য দিয়ে আমি বাংলাদেশটাকে দেখি। সেই বাংলাদেশ যখন মৃত, সেই বাংলাদেশ যখন হত্যার শিকার, তখন তাজউদ্দিন আহমদ কিন্তু আর বঙ্গবন্ধুর বাইরে উনি কোনো কিছু চিন্তা করতে পারেন না। তো সেই জায়গায় সেই ষড়যন্ত্র করে এই বঙ্গবন্ধুকে যারা হত্যা করে, সেই হত্যাকারীরা কিন্তু এরা কিন্তু আমাদের মধ্যেই লুকানো ছিল, তারা কিন্তু মুনাফিক, তারা কিন্তু বঙ্গবন্ধুর সাথে হয়তো সকালেও চলেছে বিকালেও চলেছে। আপনারা দেখবেন বিভিন্ন পত্রিকায় যে বঙ্গবন্ধুর 7 দিন আগে 15 আগস্টের 7 দিন আগে বঙ্গবন্ধু কী কী কাজ করছে তারা দেখা করছে। সেখানে দেখা যায় সেই তাহেরউদ্দিন ঠাকুর, সেই খন্দকার মোশতাক এবং যারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সেই সব লোকের আনাগোনা।